নমস্কার। প্রথমে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। আজকের ব্রেকিং নিউজ, এবারে করোনার নতুন উপসর্গ নিয়ে হাজির। কনজাংটিভাইটিস, র্যাশ, হাত পা বিবর্ণ। আমি আপনাদের সামনে সচিনন্দন সাহু। ক্লিক করুন পাশে থাকা লাল বেল আইকনে, এস সাহু নিউজ অফিসিয়ালকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। এবারে করোনার নতুন উপসর্গ নিয়ে হাজির। কনজাংটিভাইটিস, র্যাশ, হাত পা বিবর্ণ, একাধিক নতুন উপসর্গ নিয়ে করোনা আবার ফিরে এসেছে। নতুন করে কোভিডের বাড়বাড়ন্ত নজরে আসছে। রাজ্য স্বাস্থ্য ভবন সূত্রে এমনই আশঙ্কার খবর শোনা যাচ্ছে। একে করোনার দ্বিতীয় ঢেউ বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর। আর এই পর্বে বেশ কিছু নতুন উপসর্গ লক্ষ্য করছেন চিকিৎসকরা। সেগুলি হলো কনজাংটিভাইটিস, শরীরে বিভিন্ন জায়গায় ত্বকে র্যাশ বেরোনো, চুলকানি, ডায়রিয়া, হাত পা গলা ব্যথা, হাত পায়ের আঙুল বিবর্ণ হওয়া এবং প্রবল মাথা ব্যথা। এই উপসর্গগুলি নিয়ে বেশ চিন্তিত পদস্থ স্বাস্থ্যকর্তারা। 2020 সালে বিশ্বব্যাপী মহামারী চলাকালীন করোনা চিহ্নিত হতে শুরু করেছিল কিছু পরিচিত উপসর্গ নিয়ে। সেগুলি হলো জ্বর, স্বাদগন্ধ চলে যাওয়া, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি। কনজাংটিভাইটিস, ডায়রিয়া, গলা ব্যথা তখন হয়েছে অনেক কম, এখন হচ্ছে অনেক বেশি। তারপরে শরীরের বিভিন্ন জায়গার ত্বকে র্যাশ বেরোনো, চুলকানি, হাত পা ব্যথা, হাত পায়ের আঙুল বিবর্ণ হওয়া, প্রবল মাথা ব্যথা ইত্যাদি এবারে নতুন সংযোজিত হয়েছে। গত ফেব্রুয়ারি মাসেই সংক্রমণের গ্রাফ নেমে গিয়েছিল একেবারে তলানিতে। করোনা বৃদ্ধি হ্রাসের ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের বুলেটিনের রেখচিত্রে পরিষ্কার। গত 10ই ফেব্রুয়ারি রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের পরিমাণ কমে দাঁড়ায় মাত্র 179। তারপর বাকি ফেব্রুয়ারি মাস জুড়ে অল্প বিস্তর হ্রাস বৃদ্ধি চলতে থাকে। মাস ঘুরতে এই ছবিটা আমূল বদলে যায়। গত 1 মার্চ থেকে ধারাবাহিকভাবে সংক্রমণ বাড়তে থাকে। ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্ত 1,45,26,609 জন, আরোগ্য 1,26,71,220 জন, মৃত্যু 1,75,673 জনের, মৃত্যুর হার 1%। সারা বিশ্বে 140 মিলিয়ন আক্রান্ত, আরোগ্য 79.5 মিলিয়ন, মৃত্যু 3 মিলিয়ন লোকের। আমাদের পশ্চিমবাংলায় পরীক্ষা 43,463 জন, নতুন সংক্রমণ 5,892, কোভিড মুক্ত 2,297, মৃত্যুর হার 1.66%, সুস্থতার হার 93.16%। 2 মেদিনীপুরে 24 ঘন্টায় আক্রান্ত 210 জন। আতঙ্ক বাড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলায় একদিনে সংক্রমিত হয়েছেন 152 জন। 2021 সালে একদিনে আক্রান্তের সংখ্যা এত এই প্রথম। পশ্চিম মেদিনীপুর জেলায় আক্রান্ত হয়েছে 58 জন, সংক্রমিতের সংখ্যা হু হু করে বাড়ছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতালে ভ্যাকসিনে নেওয়ার লম্বা লাইন পড়েছে। ভ্যাকসিনের সংখ্যাও অপ্রতুল। অ্যাপোলো হাসপাতালের ডাক্তার বিনীত শর্মা, ডাক্তার অঞ্জলি শর্মা বলেছেন, কোভিড-19কে নাকে মুখে গরম ভাপ দিয়ে মেরে ফেলা যায় তো করোনাকে নিয়ে নিঃশেষ করা যেতে পারে, যদি সব লোক 1 সপ্তাহের জন্য গরম ভাপ নেওয়ার অভিযান শুরু করে তো করোনার অবসান হতে পারে। অন্তত সকালে বিকালে 5 মিনিট নাকে মুখে ভাপ দিতে পারে, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এর জন্য তেমন অর্থ বা সময় নষ্ট হয় না। তবে সকলকে নোজ মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে, অযথা ভিড় এড়িয়ে চলতে হবে, সাবান দিয়ে হাত ধুইতে হবে ভালো করে,
আজ এই পর্যন্ত খবর কখনো থেমে থাকে না, সবসময় নিত্য নতুন নিউজের আপডেট নিয়ে আপনাদের সামনে এসছে নিউজ অফিসিয়াল। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। ধন্যবাদ।